সমাজের যা ক্ষয়, যা ক্ষতি, একটা সমাজকে সংশোধন করার জন্যে সর্বপ্রথম দুইটা জিনিসকে কাজে লাগাতে হবে। এইভাবে জলসা দিয়ে বা প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান করে বা কোনো কিছুর মাধ্যমে, সোশ্যাল মিডিয়া বলুন, নেটওয়ার্কিং সিস্টেম বলুন, ইউটিউব সোশ্যাল নেটওয়ার্কিং যত ব্যবস্থা বলুন, ইসলাম প্রচারের মাধ্যম, এই যত সিস্টেম বর্তমানে চলছে, এই একটা সিস্টেম দিয়েও সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। দুটি জিনিসকে যতক্ষণ না পর্যন্ত আমরা কাজে না লাগাতে পারব, সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। এবার আপনাকে আমি বলে দিচ্ছি সেই দুটো জিনিস কি, তারপরে আমার মূল আলোচনাতে আসছি। এক, আমাদের নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানাতে জন্মগ্রহণ করেছিলেন, জামানাটির নাম কি? আইয়ামে জাহেলিয়াত, যার বাংলা অর্থ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। এই আইয়ামে জাহেলিয়াতে যারা জ্ঞানী মানুষ আছেন, বিনীত অনুরোধ, আপনারা আমার দিকে দৃষ্টি দিয়ে রাখুন, আপনার কাছে কিছু মূল্যবান কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আইয়ামে জাহেলিয়াতে, যেখানে আল্লাহর নবী যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, এই যুগে মূলত চারটি পাপ ছিল সব থেকে ভয়াবহ পাপ, যে পাপ মানুষ বৈধ মনে করে করত। এক নম্বর হচ্ছে মদ পান, বৈধ মনে করে মানুষ করত। দুই নম্বরের ব্যভিচার, সে খালা হতে পারে, বেটি হতে পারে, ফুপু হতে পারে, বোন হতে পারে, ভাতিজি হতে পারে, যে কেউ হতে পারে, তার সঙ্গে যৌন মিলন চলত। তিন নম্বরে চলত সুদ, তিন নম্বরে সুদ, বৈধ মনে করে মানুষ খেত। চার নম্বরে চলত গোত্তরীয় ঝামেলা, অর্থাৎ একটা বংশের লোক আর একটা বংশের সঙ্গে সামান্য ব্যাপারে নিয়ে বছর কি বছর যুদ্ধ চালিয়েছে, ইতিহাস স্বর্ণ উজ্জ্বল অক্ষরে তার দৃষ্টান্ত পেশ করেছে। যদি বলছেন কোনগুলি, আওস আর খাজরাজ, এই দুইটি গোত্র একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে এক শত বছর যাবৎ যুদ্ধ যারা চালিয়েছে দুটি গোত্র। আর একটা পাপ ছিল, এই পাপটি মূলত পাপও বটে এবং জুলুমও বটে। মক্কা ছিল বাণিজ্যিক শহর, কি বললাম বুঝলেন, মক্কা কি শহর? বাণিজ্যিক, ব্যবসা বাণিজ্য খুব বেশি করত মানুষ, বৈদেশিক মানুষেরা তারা মক্কাতে আসতো বাণিজ্যিক করতে, ব্যবসা করতে। মক্কার মানুষেরা ছিল এত বড় চিটার, এত বড় বাপ্পার, দু নম্বরই তখনকার দিনে, যে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা নিয়ে নিত বা টাকা ধার নিয়ে টাকা শোধ দিত না, এইরকম কাজ করত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনো পর্যন্ত নবী হননি। এই অসভ্য অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে আনার জন্য যুবকদেরকে নিয়ে সর্বপ্রথম একটা সংগঠন তৈরি করেছিলেন, এই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল সংগঠন তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যভিচার, জেনা, সুদ, ঘুষ, মদপান, অন্যায় জুলুম, সমাজ থেকে এইগুলোকে হটিয়ে দিয়ে মানুষকে আলোর দিকে আনার জন্যে এই সংগঠন তৈরি করেছিলেন সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি নবী হননি। কাদের নিয়ে করেছিলেন? যুবকদেরকে নিয়ে। কাদের নিয়ে? যুবকদেরকে নিয়ে। এরই মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন কোথায়, জাবালে নূর বলে একটি পাহাড়,
মক্কাতে অবস্থিত। এই পাহাড়ের একেবারে উচ্চ স্থানে একটি গুহা, তার নাম ছিল হীরা। কি বললাম বুঝলেন? হীরা গুহাতে আল্লাহ ধ্যান করতেন। এবার আপনাকে একটা জিনিস জানতে চাইছি, বলুন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর মানুষ ছিলেন না আক্ষরিক জ্ঞান ছিল? নিরক্ষর ছিলেন, তাই না? আবার এই যে ঘটনাটা বলছি এটা নবুয়তির আগে, বোঝার চেষ্টা করুন ভালো করে। আমি শুরু করে বলছি না বলে আপনি ভাববেন না মনে হয় আর ভালো লাগছে না, ভালো না লাগলেও আপনি বসুন, আমি এখনো আলোচনা শুরু করিনি। এক, হীরা গুহাতে দুদিন চার দিন যেতে লাগলেন, গিয়ে আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন। একদা জিব্রিল আমিন এলেন, আসার পরে আল্লাহ নবী সিনাতে চাপ দিয়ে বলছেন ই করা, আপনি পড়ুন। আল্লাহ রসুল বলছেন আমি পড়তে জানি না। আবার চাপ দেওয়া হলো, আপনি পড়ুন, বলছে পড়তে জানি না। আবার চাপ দেওয়া হলো, পড়ুন। তখন কোরআনের পাঁচটি আয়াত অবতীর্ণ হলো, ই করা বিহিসমি রব্বিকাল্লাযী খলক খলকাল ইনসানা মিন আলাক, ই করা রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, পাঁচটি আয়াত অবতীর্ণ হলো। এইবার আপনাকে আমি ঘটনাটি শিক্ষা দিচ্ছি, শুনুন। এক, আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত নবীকে দিয়ে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করিয়েছিলেন। নবীজি এই সংগঠনের যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু তিনি যে সংগঠন চালাচ্ছিলেন এই সংগঠন মূলত নিজস্ব জ্ঞান দিয়ে পরিচালনা করছিলেন। আল্লাহ হীরা গুহাতে ডেকে নিয়ে নবীকে বলছেন, নবী আপনি তো লেখাপড়া জানেন না, সমাজ পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম আপনাকে লেখাপড়া জানতে হবে, ই করা আপনি পড়ুন, বিইসমি রব্বিকাল্লাযী খলক ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তার মানে একটা সমাজকে পরিবর্তন করতে গেলে তিনটা পদক্ষেপ আপনাকে নিতে হবে। কটা? কটা? তিনটা। আপনি যদি এই গ্রামটাকে সংশোধন করতে চান কটা পদক্ষেপ নিতে হবে? তিনটা। এক, যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। কি বললাম বুঝলেন? আমাদের সমাজের অধঃপতন কেন? আমাদের টোটাল সিস্টেমটাই সব উল্টা চলছে, উল্টো না বলুন? কিছু বলছেন? একটা ছেলে হারিয়ে গেছে, যার ছেলে খুঁজে না, আর এখানে কেউ থাকলে তাকে দিয়ে দেন ছেলেটা। জি না, এটা বিদেশ নয় যে হারিয়ে যাবে, কোথায় আছে হয়তো। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে সমাজ পরিবর্তন করতে গেলে, ধরুন তো সাহেব এটা আপনি আপনি ধরে রাখবেন, সমাজ পরিবর্তন করতে গেলে কটা জিনিস লাগবে? তিনটা। আমার দিকে ফিরুন। এক, যুবকদেরকে কাজে লাগাতে হবে। কি বললাম বুঝতে পারছেন? আমাদের সমাজ পুরো উল্টা। এটা আপনাদের কি বিহার পড়ছে না পশ্চিমবাংলা? পশ্চিমবাংলা, তাহলে তো আপনাদের বোঝাতে সুবিধা হবে। এক, মমতা ব্যানার্জির সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই না? আচ্ছা বলুন তো, 60 বছর বয়স হয়ে গেলে কোন মানুষ আর চাকরিতে থাকতে পারে না, তাকে বসিয়ে দেওয়া হয়? বসিয়ে দেওয়া হয়। কেন বসায় বলুন তো? মানে উপর মহলের বুদ্ধিজীবী মঞ্চ এটা জেনেছে, 60 বছর বয়স পর্যন্ত একটা মানুষের স্মৃতিশক্তি, তার জ্ঞান, তার বিবেক বুদ্ধি, তার কর্মক্ষমতা, তার দক্ষতা পরিপূর্ণ থাকে। 60 বছর হয়ে গেছে মানে তার সমস্ত ক্ষমতা আস্তে 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 নিম্নমুখী হয়, কমে যায়। এই কারণে আমাদের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে তোমার বয়স 60 বছর হয়েছে মানে তুমি বাড়িতে বসে যাও, বাড়িতে বসে থাকো, স্কুলে আসতে হবে না, তুমি বাড়িতে বসেই থাকো, 30,000 টাকা তোমার পেনশন দেবো, তবুও ভালো, তুমি আমার স্কুলে এসে ছাত্র ছাত্রীদের সর্বনাশ করো না, কারণ তোমার বুদ্ধি এখন কমে যাচ্ছে। কি বললাম বুঝলেন? আমাদের সমাজের কত মাথায় মোটা মানুষ বসবাস করে,
যে সমস্ত মানুষদেরকে সরকার বুদ্ধিজীবী মঞ্চ বিবেচনা করে বুদ্ধি কমে গেছে বলে, কর্মক্ষমতা কমে গেছে বলে, দক্ষতা কমে গেছে বলে তাকে বাড়িতে রিটায়ার করে দিয়ে পেনশন দেয় 30,000 করে, তবুও সরকার তাকে স্কুলে নিয়ে যায় না। কিন্তু আমরা সমাজ এত বোকা পথে হাঁটি যে আমরা ওই 60-65 বছর বয়সের লোকের হাতে বড় একটা মাদ্রাসা মসজিদ কোন সমাজের দায়িত্বের কাজ বড় একটা খাতা তুলে দিয়েছি যে আপনি সমাজের এই কাজগুলো করুন। আচ্ছা বলুন তো দেখি, বুড়া মানুষকে দিয়ে সমাজের কোন আর ভালো কাজ সম্ভব না আছে? নাই। যুবকদেরকে টেনে আনুন প্রতিটা স্তরে, আমি বলেছি তো মাদ্রাসাতে যুবকদের আনুন ডেকে, মসজিদে যুবকদের দায়িত্ব দেন, ঈদগাহের যুবকদের দায়িত্ব দেন, জলসার যুবকদের দায়িত্ব দেন। শুনুন একটা কথা বলি, যুবকদের দায়িত্ব দিলে সমাজ দুটি কাজ থেকে বাঁচবে। এক, যে ছেলেটাকে মসজিদের দায়িত্বে ঢুকিয়ে দেওয়া হয়েছে ও যদি গ্রামের 8 দলের ফুটবল খেলা দিয়ে ন্যাংটো মেয়েদের নিয়ে ড্যান্স করার সেক্রেটারি থাকতো, ওকে যদি মসজিদে ঢুকিয়ে দেন দেখবেন ও অন্যায় কাজ করার আগে 4 বার ভাববে যে আমাকে মসজিদের দায়িত্ব দিয়েছে সমাজের মানুষ, আমি আর পাপ কাজে থাকবো না। ভাববে কি ভাববে না? ভাববে। সমাজে সব থেকে বেশি যুবকদের কাজে লাগান, সমাজ যদি পরিবর্তন করতে চান। আরে এরা তো সেই যুবক যারা পরে ঝাড়ে বাঁশ কেটে রাতারাতি পরের জমি দখল করে জোর করে ক্লাব তৈরি করতে পারে, এদের দ্বারাতেই সমাজ পরিবর্তন করা সম্ভব। কি বললাম বললেন? অস্ট্রেলিয়া ভারত ম্যাচ চলছে, 2:00 পর্যন্ত খেলা হবে। পোলট্রির দোকানদারকে তার বাড়ি থেকে ডেকে এনে দোকানের চাবি খুলিয়ে 5 কেজি পোলট্রি এনে রাতের বেলা গ্যাস ওভেন ভাড়া করে যুবক 10 জন মিলে পিকনিক করে খেতে পারে, এদের দ্বারাতেই সমাজ পরিবর্তন করা সম্ভব। এরা এত বড় কাজের রিস্ক নিতে পারে আর সমাজ পরিবর্তন করতে পারবে না? 2 নম্বর, সমাজ পরিবর্তন করতে গেলে পবিত্র আল কোরআনের জ্ঞান এবং তার মতো করেই সমাজ পরিবর্তন করা সম্ভব। আই মমতাজুল ইসলাম, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে আমি নাকি সবসময় লোকের বিরুদ্ধে বলি, আরে গাধা, আমি লোকের বিরুদ্ধে বলি না, আমি লোকের যে জায়গাগুলোতে অসুখ লেগেছে সেই জায়গাগুলো ধরিয়ে দিই, এই জন্য আমি হই বিতর্কিত লোক। আল্লাহ বলছে কোরআন ছাড়া সমাজ পরিবর্তন করা যাবে না। আর ও 40 দিনের তবলিক জমাতে চিল্লায় বার হয়েছে বগলে 2 বই নিয়ে, একটার নাম ফাজাইল আমল, একটার নাম মন্তা খাবে হাদিস। কি বলছে বুঝতে পারছেন? 40 দিন যাবৎ মানুষকে তবলিক করে আসছে 2টি মাত্র বই দিয়ে, 1 ফাজাইল আমল, 2 মন্তা খাবে হাদিস। তোমার এই দাওয়াত যদি কিয়ামত পর্যন্ত চলে তবুও তোমার এই দাওয়াত থেকে কোনো পরিমাণ কোনো লাভ আশা করা যাবে না, কারণ মানুষের কাছে কোরআনের থেকে বড় দাওয়াত আর কোনো দাওয়াত হতে পারে না। ফাজাইল আমল মানুষের তৈরি করা লিখিত বই, মুনতাকাবে হাদিস মানুষের তৈরি করা লিখিত বই, এই 2টো বইকে কেন্দ্র করে তুমি গোটাল জাতিকে পরিবর্তন করতে চাইছো কখনো সম্ভব নয়। নামাজ ফরজ নামাজের পরে উঠেই আমির সাহেব আর একজনকে দায়িত্ব দিয়েছে, উনি উঠে বলছেন বাকি নামাজ বাদ বসে যাবেন, দিনের ব্যাপারে কিছু আলোচনা হবে। বলে কি বলে না? বলে দিনের ব্যাপারে কি নিয়ে আলোচনা হবে? ফাজাইল আমল। কি নিয়ে আলোচনা হবে? মুনতা খাবে হাদিস। কেন? তুমি সূরা ফাতিহার তাফসীর করতে পারলে না, তুমি সূরা ইখলাসের তাফসীর করতে পারলে না, তুমি কোরআন মাজিদের 2টো আয়াতের ব্যাখ্যা করতে পারলে না, মানে তোমার কাছে পবিত্র আল কোরআনের থেকে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি খুব দামি মানুষ হয়ে গেল। মূল ডিসিশন, সমাজ পরিবর্তন হবে না। নাম্বার 3 নম্বর হচ্ছে এই, শিক্ষিত মানুষদেরকে দায়িত্বের পদে বসাতে হবে। কি বললাম বুঝলেন? শিক্ষিত মানুষদেরকে দায়িত্বের পদে বসাতে হবে, তাছাড়া সমাজ একদম ড্রাইভার বিহীন গাড়ির মতো চলবে। আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা দিই বলুন? যে লাইনে শিক্ষিতই হোক, আরবি হোক জেনারেল হোক, শিক্ষিত মানুষদের সম্মান আছে না নেই? আছে, আছে। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান দিয়েছেন শিক্ষিত মানুষদের, দেখবেন আপনি
এই দেখুন একটা কথা বলি, আচ্ছা বলুন তো ইসলামে কুকুর লালন পালন এটা বৈধ না অবৈধ? হ্যাঁ অবৈধ। এখানে শায়েখরা আছেন আমার থেকে আরো ভালো বড় বড় আলেমরা আছেন, এই যে ছেলেটা আছে ও খুব বড় আলেম, যাই হোক ও আবু দাউদ পায় কোন একটা মাদ্রাসায়, তো উনি ভালো বলতে পারবেন, আরো যারা আছেন ভালো জানেন যে ইসলামে কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর অর্থাৎ ট্রেনিং প্রাপ্ত কুকুর যে তার মালিকের মাল কোনটা বুঝে, মালিকের বাইরের লোকের মাল কোনটা বুঝে, বাড়ির লোককে ডেকলে ডাকে না, বেগানা লোককে ডেকলে ভু করে চিল্লায়, এই কুকুর প্রয়োজনে তোমার গরুর গোয়াল ঘর, তোমার ধানের খামার, তোমার জমি, তোমার ব্যবসা চৌকি দেওয়ার জন্য বাড়িতে রাখা বৈধ। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষিত কুকুরকে বাড়ি রাখার পারমিশন দিয়েছেন, অশিক্ষিত কুকুরকে বাড়িতে রাখা যাবে না। অশিক্ষিত বলতে ট্রেনিং প্রাপ্ত কুকুর, ট্রেনিং প্রাপ্ত কুকুর বাড়িতে রাখা যাবে, তাই না? তার মানে শিক্ষিত মানুষদের এখানে সম্মান দিয়েছেন। সমাজে যত রকমের লাল বাতি জ্বলছে না, এর কারণে আর কেউ দায়ী নয়, আমি আর আপনি দায়ী। আমি মমতাজুল ইসলাম MBBS ডক্টর ধরে নেন, তাই তো, আমি MBBS ডক্টর খুব শিক্ষিত লোক, আর আমি আমি বিশাল শিক্ষিত লোক, এই কারণে আমি আপনাদের গ্রামে ভোটে দাঁড়িয়েছি নির্দল থেকে, আমি কিন্তু MBBS ডাক্তার নির্দল থেকে দাঁড়িয়েছি। আর একটা লোক অশিক্ষিত লেখাপড়া জানে না, ও দাঁড়িয়েছে তৃণমূল পার্টি থেকে, মানে রানিং পার্টি, কালকে রেজাল্ট আউট হবে বলুন তো জিতবে কে? সম্ভব না আছে কার? রানিং পার্টির, তাই না? কিন্তু যে লোকটা রানিং পার্টিতে দাঁড়িয়েছে ও লোক লেখাপড়া কিছু বুঝে না, ধরে নেন, বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলুন আমি হলাম MBBS ডাক্তার, উনি একজন সাধারণ লোক, তাহলে জিতছে কে? সাধারণ লোক। আমি MBBS আমার 10 পয়সাও দাম নাই। এখন এ চলে গেল পার্লামেন্টে, পার্লামেন্টে গিয়ে আইন পাস করা হচ্ছে পশ্চিমবাংলার মসজিদের আজানগুলি বন্ধ করতে হবে। এ তো বোকা বুঝে না, কিছু লেখাপড়া জানে না, মুসলিম, ও কিন্তু ওই আইনের এক সাইটে সই করে দিয়ে চলে এসেছে, নিয়ে গ্রামে ঝামেলা হচ্ছে। আমাদের আব্দুল শুকুর MLA আই আজানের পক্ষে বিপক্ষে সই করে দিয়ে চলে এসেছে। আসলে ও সই করবে না কেন? ও তো সব ব্যাপার বুঝেই না, ওর থেকে তুমি ভালো কিছু আশা করতে পারো? পারো? ও তো বুঝেই না কাকে বলে। ওই জন্য আপনাকে বলছি শিক্ষিত মানুষদের সম্মান দিন, তাহলে পরিবর্তন সমাজ হবে। আজকে আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বললাম যদি সব ভুলে যান আমার কোনো আপত্তি নেই। আমি পবিত্র আল কোরআন দিয়ে কয়েকজন মানুষকে আজকে চিনিয়ে দিয়ে আপনাকে তবে এখান থেকে চলে যাব। এক, পবিত্র আল কোরআনে কয়েকটা শব্দ বারবার ব্যবহার হয়েছে, বারবার, তার মধ্যে এক মুনাফিক। কোরআনে আছে না এই শব্দ? আছে, একটু কথা বলবেন, আছে? আছে। দুই মুশরিকুন, আছে না নেই? আছে। তিন কাফিরুন, আছে না নেই? ফাসিকুন, আছে। মুমিনুন, আছে। এই সব শব্দগুলো কোরআনে একটা পৃষ্ঠার পাল্টালেই এই শব্দগুলো দেখতে পাওয়া যায়, এক মুনাফিক, কাফের, ফাসেক, মোমেন, এসব শব্দগুলো আছে। আচ্ছা কোনদিন আপনারা এই শব্দগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কোনদিন করে দেখেছেন যে ফাসেক কারা, মুনাফেক কারা, বদমায়েস কারা, খারাপ কারা, মোমেন কারা? হ্যাঁ, এগুলো কোনদিন ব্যাখ্যা বিশ্লেষণ চেষ্টা করেননি, আর কেউ আপনাকে বলেওনি? আমি মমতাজুল ইসলাম আপনাকে আজকে একটু ব্যাখ্যা করে, সব কটার 2-10 মিনিট করে ব্যাখ্যা করে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এক, কোরআনের শব্দ এসেছে মুনাফিকুন। মুনাফিক কারা জানা আছে? একজনা বলছে বেনামাজি, যেটা বুঝেছে সেটা বলেছে আর কি বললাম বুঝলেন তো? মানে বাংলাদেশের মতো উত্তর, বাংলাদেশের সাংবাদিকরা একটা লোককে জিজ্ঞেস করছে তোমার সৃষ্টিকর্তা কে? বলছে আমার আব্বা। বলছে শেষ নবীর নাম কি? বলছে কাজী নজরুল ইসলাম। কি বললাম বুঝলেন না? একটু বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করেন। মোনাফেককে সহজ বাংলায় জানুন, মোনাফেক ওই লোকটা যার মুখে মিষ্টি অন্তরে বিষ,
কি বললাম বুঝলেন? মুখে মিষ্টি মিষ্টি কথা বলে, অন্তরে বিষ, এ হচ্ছে মুনাফেক। এবার আপনাকে একটা কথা আবার জিজ্ঞেস করছি, মুনাফেকের বাহ্যিক দৃষ্টিতে তিনটে গুণ, কটা গুণ? তিনটা। এক, কথা বললে মিথ্যা কথা বলে। দুই, ওয়াদা করলে খেলাপ করে। তিন, আমানতের খিয়ানত করে। আরো একটা রাওয়ায়াতে আছে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। এগুলো বাহ্যিক দৃষ্টান্তে মুনাফেক। এক, একটা লোক মিথ্যা বলে না, একটা লোক আমানতের খিয়ানত করে না, কিন্তু লোকটা ওয়াদা খেলাপ করে, এই লোকটা কি মুনাফেক? আল্লাহ রসুল বলছেন, ও মুনাফেক না হলেও মুনাফেকের একটা খাসলাত, একটা গুণ ওর ভিতরে থেকে গেছে, তার মানে ও মুনাফেক। কি বললাম বুঝলেন? এই দেখুন, আপনাকে মুনাফেক বলি, এটা হচ্ছে মৌখিকগত দিকে মুনাফেক। অন্তরের দিকে মুনাফেক কে? আল্লাহ তাআলা বলছেন, আমিনান নাসে মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন। তারা তো মুখে বলে আল্লাহকে মানি, মুখে বলে কিয়ামতকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন অমাঘুম বিমুমিনিন, তারা আদৌ কেউ মোমেন নয়, এরা মুনাফিকেরা। মুখে একরকম বলে, কথাতে আর এক রকম করে। মুনাফিক হলো তারা যারা সত্যকে মানতে ছলনা করে আর মিথ্যাকে অ্যাকসেপ্ট করে, এ হচ্ছে মুনাফিক। দেখতে পাচ্ছেন না আমাদের উপর দেশের মানুষ, পার্শ্ববর্তী দেশ, তার নাম বাংলাদেশ। আমরা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশকে অনেক সময় কটু কথা বলি। আজকে বড় দুঃখ লাগে, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সকলের কাছে জনপ্রিয় একটি নাম, এই মহিলাটি শুধুমাত্র যেখানেই যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর নাম মুহাম্মদ, আল্লাহ একজন, সব কিছু বলে, কিন্তু এর মনের ভিতরে এমন এক মুনাফিকি যে আলেম ওলামাদেরকে জলসার স্টেজে, দিনের দাওয়াতের স্টেজ থেকে নামিয়ে দিয়ে পুলিশের হাত দিয়ে ছল চাতুরির মাধ্যমে অ্যারেস্ট করিয়ে দেওয়া হয়, এর নাম বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিছুদিন আগে দেখেছেন বাংলাদেশের ছোট্ট একজন বক্তা রফিকুর রহমান, দেখেছেন জেলখানা থেকে বেচারা কিছুদিন আগে ছাড়া পেয়েছে, লোকটি বা বক্তাটি রফিকুর রহমান মাদানী, ও বক্তব্য রাখছিল, পুলিশ এসেছে, পুলিশের বিনা পারমিশনে নাকি কোন এক জায়গাতে বক্তব্য রাখতে গিয়েছিলেন, পুলিশকে বলছে যে স্যার আমি বন্ধ করে দিচ্ছি, আমি দোয়া করছি, দোয়ার শব্দ মুখে উচ্চারণ করেছে, মাইকটা পুলিশ কেড়ে নিয়ে চলে যাচ্ছে। মনে মনে হচ্ছে তুমি মুসলিম দেশের প্রধানমন্ত্রী, এটা বলতে লজ্জা করে, তোমার মুখে একরকম, তোমার অন্তরে আর এক রকম। মুখে তুমি বলো মুসলিম, অথচ তোমার ভিতরে হচ্ছে মুনাফিকের আলামত। আল্লাহ তাআলা বলছেন আমাকুম বিমুমিনিন, তারা মুখে একরকম বলে আর অন্তরে আর এক রকমের করে। আমি ওই জন্য সব সময়তে বলি যে আমি একজন ভারতবর্ষের নাগরিক হয়ে একান্তভাবে খুশি, খুব আনন্দিত যে গণতন্ত্র দেশে বসবাস করার পরে আমি আমার ধর্ম, আমি আমার ইসলামের কথা মানুষের কাছে বুক ফুলিয়ে বলতে পারি, কিন্তু পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের আলেমরা এত অসহায় যে তারা নিজের ইসলামের কথাটা স্টেজে বুক ফুলিয়ে বলতে পারে না। মারাত্মক ক্ষতিকর ব্যাপার। আল্লাহ যারা এই সমস্ত মুনাফিকি করে ইসলামের জয় ধবনিকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ তুমি যেমন ফেরাউনকে ছাড়নি, তুমি যেমন নমরুদকে ছাড়নি, এদেরকেও যেন তোমার পাকড়াও থেকে কখনো ছেড়ে দিও না। কারণ যারা আলেম ওলামা হাদিস সুবান কোরআনের দুশ্মন, অন্তরে মুনাফিকি মুখে আছে ঈমান, আল্লাহ এদেরকে তুমি পাকড়াও করবেই করবে, তোমার পাকড়াও থেকে এরা কেউ ছাড় পাবে না। মুনাফিক এদের আর একটা গুণ খুব খারাপ। আচ্ছা বলুন তো, পৃথিবীতে যদি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, পৃথিবীতে যদি একটা পাপ কেউ করে যে পাপ ক্ষমার অযোগ্য, বলুন তো কি পাপ? শিরক। শিরক ক্ষমার অযোগ্য। আচ্ছা কোন লোক যদি শিরিক অবস্থায় যদি মারা যায়, শিরিক অবস্থায়, আচ্ছা বলুন তো
সেই লোকটা জাহান্নামে যাবে। একটা লোক ব্যভিচার করল, যদি সে তওবা না করে ও জাহান্নাম যাবে। একটা লোক সুদের টাকা খেলো, লোকটা যদি তওবা না করে জাহান্নামে যাবে। লোকটা অন্যায় ভাবে কাউকে হত্যা করলো, ও যদি তওবা না করে তাহলে ও জাহান্নাম যাবে। তবে জাহান্নামের কোথায় থাকবে এ ব্যাপারে আল্লাহ বা আল্লাহ রসুল কিছু বলেননি, কিন্তু মুনাফিক এত বড় খারাপ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফাল মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। বুঝতে পারছেন মুনাফিকদের থাকার জায়গা কোথায়? একদম নিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। এদের এত চরিত্র খারাপ, এত ব্যবহার খারাপ। এই দেখুন আপনাকে আর একটা কথা বলি, কোন মুনাফিক যদি মারা যায়, কোন মুনাফিক যদি মারা যায় এরা কত বড় খারাপ দেখুন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, কি বলছেন আল্লাহ বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওহুম ফাসিকুন। আল্লাহ নবীকে বলছেন, নবী মুনাফিকদের ভিতরে কেউ যদি মারা যায় তাহলে আপনি তার জানাজার সলাত আদায় করবেন না, এবং শুধু জানাজার সলাত আদায় করবেন না এ কথা নয়, এই কথাটা মুনাফিক এবং মুশরিকদের জন্য অবতীর্ণ হয়েছে। কি বললাম বুঝলেন? বলছে যে ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি জানা যায় তো যাবেন না, যাবেন না, আপনি তাদের কবরের সামনে দাঁড়াবেন পর্যন্ত না। কারণ কারণ হচ্ছে এই যে তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে অস্বীকার করেছে এবং তারা মারা গেছে ফাসিকি অবস্থায়। দুই, আল্লাহ তাআলা আবার মুনাফিকদের জন্য বলছেন, কি বলছেন? আল্লাহ নবীকে বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা যদি তাদের জন্য করেন মুনাফিকদের জন্য, আওলা তাস্তাগফির লাহুম, আর যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম, আর যদি ক্ষমা প্রার্থনা করেন, সাবঈন মাররাতান, একদিনে সত্তর বার। মুনাফিকদের জন্য আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন একদিনে কতবার? সত্তর বার। আল্লাহ বলছেন ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, আমি আল্লাহ আপনার সত্তর বার তওবা করার কারণে আমি মুনাফিকদের কোনদিন ক্ষমা করব না। আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু, কারণ তারা অস্বীকার করেছে বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ নিশ্চয়ই ফাসিকদের কখনো হেদায়াত দান করে না। ভাই যারা এখানে বসে আছেন, মুনাফিকি হওয়া থেকে বাঁচুন। মুনাফিকি কাকে বলে? মসজিদে ফজরের নামাজের পরে ইমাম সাহেবকে ডেকে বলছে আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? তো বলছে আলহামদুলিল্লাহ। বলছে সত্যি আজকে বারো বছর মসজিদে নামাজ পড়ি, আপনার মতো ভালো ইমাম সাহেব একটাও দেখিনি। একজন মুসল্লি বলছে আপনার মতো ইমাম সাহেব নাই, এত ভালো কিরাত করেন আপনি, ফজরের নামাজ পড়ে বলে চলে গেছে বাড়ি। ইমাম সাহেব এখন বউ হঠাৎ করে অসুস্থ, ও জোহরের আগে মোটর সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে, জোহরের সময় মসজিদে আসতে পারেনি। তা যে লোকটা ফজরের নামাজের পরে ওর প্রশংসা করে গেছে, ওই লোকটা মসজিদে এসে দেখছে ইমাম সাহেব নাই। তখন ওই লোকটা চায়ের দোকানে গিয়ে বলছে সবই ভালো, একটু কামাই করে বেশি, একে পাল্টে দিলে হয় না, ইমাম সাহেবটা একটু চেঞ্জ করলে হয় না? ফজরের নামাজ পড়ে কিন্তু এই লোকটা বলে গেল যে আপনার মতো ভালো লোক হয় না। কি বললাম বুঝলেন না? এ হচ্ছে পাক্কা মুনাফিক। এ কি পাক্কা মুনাফিক? ইমাম সাহেব ভাইদেরকে বলছি, আপনার চাকরির যদি সাড়ে বারোটা যদি কেউ বাজায়, কে বাজাবে সেই লোকটাকে চিনিয়ে দিয়ে যাচ্ছি, আপনি সাবধানে থাকবেন। এক, আপনার পাশে সব সময় যে লোকটা আপনার ঘরে বসে ভাত খায় আর আপনার সাথে খুব পীড়িত, দেখবেন কোনোদিন যদি আপনার চাকরির বারোটা বাজে মসজিদের, তাহলে এই এই লোকটার কারণে বাজবে। কি বললাম বুঝলেন? হ্যাঁ,
মুনাফিকদের একটা দুনিয়াবী আলামত হচ্ছে মুখে খুব মিষ্টি মিষ্টি ভাষা, আসসালামু আলাইকুম, আপনার মতো লোক হয় না, পিছনে দেখবেন কাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, এ হচ্ছে কি মুনাফিক। ও সাবধান, মুনাফিকদের জন্য দুয়া পর্যন্ত করতে মানা করা হয়েছে। কি বললাম বুঝলেন, মুনাফিকরা এত নিকৃষ্ট যে তাদের জাহান্নামের একেবারে নিচেতে রাখা হবে। এটা কে বলছে? আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা নিকৃষ্ট এবং তাদেরকে রাখা হবে জাহান্নামের একেবারে নিচে। পৃথিবীতে বড় পাপ তার নাম শিরিক, পৃথিবীতে দ্বিতীয় বড় পাপ তার নাম পিতামাতার সঙ্গ সব ব্যবহার করা, আরেকটা বড় পাপ ব্যভিচার করা, আরেকটা বড় পাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা, আরেকটা বড় পাপ অন্যায়ভাবে মিথ্যা সাক্ষ্য প্রদান করা। এই পাপ করার পরেও একটা লোক জাহান্নামের নিচেতে থাকবে কথা আল্লাহ বা আল্লাহ রাসূল বলছে না, এই মুনাফিকদের ব্যাপারে বলছে। এরকম লোক সমাজে আছে না নেই? আছে না? খুব সাবধানে থাকবেন, বিশেষ করে মাদ্রাসা মসজিদে যারা চাকরিতে যুক্ত আছেন, কি বললাম বুঝলেন, বা যারা কোনো দায়িত্ব ভিতরে আছেন মুনাফেক। আর একটা জায়গা আপনাকে বলে দিচ্ছি, মেলাতে যাবেন মুনাফেক খুঁজে পাবেন না। আপনি সিনেমা দেখতে যান, সবাই দেখবেন এরকম ভাই বসে আছে, আর 20 গজ দূর সাগর কই বাচ্চি রোতে, মা কাহতি হ্যায় কি বাচ্চি সো যা, গব্বর সিং আ জায়গা, সবাই মজা করে দেখছে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে। ওখানে মুনাফেক নেই। পার্কে যান, সবাই প্রেম করতে ব্যস্ত, ওখানে মুনাফেক খুঁজে পাবেন না, পাবেন পাবেন না। অথচ মসজিদে এখন হয়েছে সব থেকে বড় একটা জায়গা, মসজিদ গিব তার পরনিন্দার সব থেকে বড় জায়গা হয়েছে এখন মসজিদ। নামাজের পরে পরে 5-7 জন মিলে এক জায়গায় গোল হয়ে বসে, এর বইয়ের কথা, ওই ইমাম সাহেবের কথা, ওর ছেলের কথা, ও কি করে দুতলা বাড়ি করলো, এ কি করে এই করলো, আলোচনা হয় না, মসজিদে বসে হচ্ছে। কি বলছে বুঝতে পারছেন না? খুব সাবধানে থাকবেন, মুনাফিকরা খুব ভয়ঙ্কর। সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, সারা পৃথিবীতে যত মানে সংঘর্ষ বেঁধেছে, সারা পৃথিবীতে যত বিপর্যয় এসেছে সব মুনাফিকদের জন্য। জানেন ইতিহাস মনে আছে, ওই যে নদিয়ার পলাশির আমবাগানে নবাব সিরাজউদ্দৌলা, মনে আছে নবাবের সঙ্গে যখন ব্রিটিশদের যুদ্ধ হয়েছিল পলাশির আমবাগানে, কি কারণে যুদ্ধতে পরাজয় হয়েছিল মনে আছে? এই যে মির্জাফর মুনাফিক, এই মির্জাফর নবাব সিরাজের সঙ্গে ছিল মিলেমিশে, কিন্তু তলায় তলায় ব্রিটিশদের সাথে হাত রেখেছিল। কি বললাম বুঝলেন না? এই কারণে তো পলাশির আমবাগানে পরাজয় হয়েছিল নবাব। আপনাদেরকে বলছি, সারা পৃথিবীতে যত বিপর্যয় এই মুনাফিকদের কারণে হয়েছে, এদের থেকে খুব সাবধানে থাকবেন। চলুন, আর একটা কোরআন মাজিদের শব্দ আছে, কি শব্দ? মুশরিকুন, আছে না নাই? আছে? এ ভাই কথা বলিও না, কথা বলিও না, মুশরিকুন আছে না নাই? মুশরিক কারা? মুশরিক কারা জানা আছে? এটা না, মুশরিক হচ্ছে সেই যে আল্লাহকে এক বলে স্বীকার করে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরে পেতে হয় এই বিশ্বাস রাখে, এ হচ্ছে মুশরিক। হিন্দুদের ভিতরে মুশরিক নেই। কি বললাম বুঝলেন? বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হাড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেতর এতর, এদের ভিতরে মুশরিক নেই। মুশরিক কাদের ভিতরে আছে? এই যে আমাদের ভিতরে মুশরিক। কি বললাম বুঝলেন না? যদি বলছেন কেমন করে আমাদের কিছু মুসলমান এখনো পর্যন্ত এই দেশের মাটিতে আছে, যারা আল্লাহকে একা একা ডাইরেক্ট পাওয়া যায় না বলে অমুকের হুজুরের মাধ্যমে আল্লাহকে খোঁজে, খোঁজে কি খোঁজে না? হাদিস শুনেছেন, গল্প, কি গল্প? একটা লোক 99টা মানুষকে হত্যা করেছে, তাই না? লোকটা কি করে ক্ষমা পাবে এই জন্য চলে যাচ্ছে কারো কাছে জানতে। তার কাছে গিয়ে বলছে, ভাই ঘটনা এই, 99টা লোককে হত্যা করেছি, আমার কি পাপ ক্ষমা হবে? তা বলছে, এত বড় পাপ কি আর ক্ষমা হয়? তা বলছে, হবে না, যখন সালা তোকেও আর ছাড়বো না, ওকেও দিয়ে দিয়েছে। করেছে কতটা? 100।
তাই না? ও তারপরে আত্মবিশ্বাস যে আমার ক্ষমা হবেই, যাচ্ছে হেঁটে হেঁটে, যেতে 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 রাস্তার মাঝখানে মারা গেল। বিস্তারিত ঘটনা, শেষ কথা আপনাকে বলছি, ক্ষমা পেয়েছিল কি পায়নি? পেয়েছিল, পেয়েছিল। বলুন তো ও ক্ষমা পেয়েছিল কোন পীর সাহেবের মুরিদ হয়ে? কারোর মুরিদ হওয়া লেগেছিল? লাগেনি তো, লাগেনি। কিন্তু আমাদের বর্তমানে বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে মনের ভিতরে, কি যে আমাদের মাধ্যমে তোমরা ক্ষমা কে পাবে। আচ্ছা এবার আপনাকে বলছি, সব থেকে পৃথিবীতে আপনার আপন সেই সম্পর্কটার নাম কি? ইয়েস, মা আর বাপ, তাই না? আচ্ছা বলুন, আমি মমতাজুল ইসলাম, আপনি আমাকে আলেম হিসাবে সম্মান করছেন, আপনার আব্বা মায়ের থেকে বেশি আমাকে ভালোবাসতে পারবেন? পারবেন না। আচ্ছা কোন পিসাইতো কি ভালোবাসা যাবে আব্বা মায়ের থেকে? যাবে, যাবে না। ধরে নেন ডাক্তার জাকির নায়েক, সারা পৃথিবীর একটা আশ্চর্য আবিষ্কার, আশ্চর্য সৃষ্টি, তার নাম ডাক্তার জাকির নায়েক। লোকটাকে আপনি খুব ভালোবাসেন, আচ্ছা তাই বলে আপনার আব্বা মার থেকে বেশি ভালোবাসেন? না, তাই না? জি, আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনে ভাই ভাইয়ের কোনো উপকার করতে পারবে না, দুই বাপ বেটার কোনো উপকার করতে পারবে না, তিন স্ত্রীর স্বামীর কোনো উপকার করতে পারবে না, চার বেটা বাপের কোনো উপকার করতে পারবে না। উপকার করতে পারবে? পারবে না। তাহলে পৃথিবীর সব থেকে আপন কে? আপনার আব্বা এবং মা। আল্লাহ বলছে তোমার আব্বা মা কিয়ামতের দিনে কোনো উপকার করতে পারবে না, আল্লাহর ভাষা। তোমার আব্বা মা তোমার কোন উপকার করতে পারবে না। সেদিন যে যার বোঝা টেনে বেড়াবে, আব্বা মা পৃথিবীর সব থেকে আপন হয়ে যদি আপনার কোন উপকার করতে না পারে, তাহলে এই বেঈমান বিশ্বাসঘাতক বলে কি করে যে তোমরা আমার পাকড়ি ধরো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব? হ্যাঁ, একটা যুক্তিতেও বোঝেন না আপনি, আর কবে বুঝবেন? এই বিশ্বাসঘাতকেরা বলে কি করে? এই দেশ যদি হযরত ওমরের শাসন আমল চলতো, এই দেশ যদি হযরত উসমানের শাসন আমল যদি চলতো, এই দেশ যদি আবু বকরের শাসন আমল হতো, তাহলে এই সমস্ত জুব্বা পরা দাড়িওয়ালা ভণ্ড পীর মাজারিদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো, এদেরকে টিকতে পারা যেত না। বাদশাহ হারুন রশিদ, বাদশাহ শাহজাহান, নাম শুনেছেন? কি নাম? বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহান দরবারে বসে আছেন, কিছু কিছু গল্প থেকে শিক্ষা হয়। একটা লোক এসেছে, লোকটার বাঁক বুঝেন? বাঁক আগেকার দিনে ধান টান বইত, বাঁশের তৈরি করা কি বলে আপনাদের? বাহক, বাহক। এই বাহক নিয়ে একটা লোক এসেছে বাদশাহ শাহজাহানের দরবারে, একদিকে আছে একটা খাঁচা, আর একদিকে আছে আর একটা খাঁচা, একটা খাঁচা ফাঁকা, আর একটা খাঁচাতে আছে বড় একটা পাখি। বাদশাহ শাহজাহান লোকটাকে জিজ্ঞেস করছে, এই তোমার একটাতে খাঁচা আর একটা ফাঁকা কারণ কি? তখন লোকটা বলছে, যাহাব না, এই যে পাখিটা দেখছেন এটা হচ্ছে আমার ট্রেনিং দেওয়া পাখি, এই পাখিটা খাঁচার ভিতরে জঙ্গলের ভিতরে আমি রেখে আসি, আর এ নিজের ভাষাতে কো 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 এরকম করে ডাকে, আর যেটা ফাঁকা দেখছেন ওটা খাঁচা নয়, ওটা পাখি ধরা ফাঁক। ও ডাক শুনে অন্য পাখিরা ওর সাথে দেখা করতে আসে, আর দেখা করতে এসে ওর খাঁচায় যখন ঢুকতে পারে না, তখন এই ফাঁদে এসে পড়ে যায়। আর আমি মজা করে জবাই করে ভুনা করে রুটি দিয়ে খাই। বাদশাহ শাহজাহান বল, চাই এদিকে, এদিকে কি? বাদশাহ শাহজাহান ডেকেছে, ডাকার পরে বলছে, পাখিটা বার কর। পাখিটা বার করেছে, বার করার পরে বাদশাহ শাহজাহান বলছে, ওখান থেকে তলোয়ারটা আনতো, তলোয়ারটা এনে পাখিটাকে একদম টুকরো 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 করে কেটে দিয়েছে। লোকটা খুব কাঞ্চার বলছে, মালিক এত সর্বনাশ করে দিলেন, রুজি রুটি সব মেরে দিলেন, আমি কি ভুল করেছি? আপনি আমার এই শিকারি করা পাখিটাকে মেরে দিলেন। বাদশাহ শাহজাহান বলছে, শোন, এইরকম মোনা
কাফের পাখিকে বাঁচিয়ে রাখা যাবে না। কারণ হচ্ছে এই যে মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে মালিকের ফাঁদে ফেলে খাবার উপযুক্ত করে, ভুনা করার উপযুক্ত করে, এই পাখিকে বাঁচিয়ে রাখা উচিত নয়। আমি মমতাজুল ইসলাম বলছি, বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে 32 হাত পাকড়ি বেঁধে যারা মানুষকে বলছে আমাদের দরবারে এসো জান্নাত পেয়ে যাবে, এই অভিনয় যারা করাচ্ছে মানুষ এদের মাধ্যমে যা মুশরিক হয়ে যাচ্ছে বা শিরকের ভিতরে যা লিপ্ত হচ্ছে, এটা যদি বাদশাহ শাহজাহানের জামানা হতো তাহলে মনে হয় এদেরকে সুলিতে চাপিয়ে খণ্ড খণ্ড করে দেওয়া হতো, কেটে কাটা হতো না, কাটা হতো এদেরকে। আল্লাহু আকবার, মুশরিক কত খাতারান এক দেখুন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন, কি কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তওবা 113 নম্বর আয়াত, মা কানা লিল নবী ওয়াল্লাযীনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবী এবং মুশরিকদের জন্য উচিত নয়, কোন নবী এবং মুমিনদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। কলাওকানো উলুল কুরবা, যদি মুশরিকরা তোমাদের নিকট আত্মীয় হয় তারপরেও তাদের জন্য দোয়া করা চলবে না। মিন বাদিমা তাবাইয়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এই কারণে তাদের জন্য দোয়া করা যাবে না যে তারা জেনে গেছে তারা জাহিম নামক জাহান্নামের অধিবাসী। বিনীত অনুরোধ, এই গ্রামটা তো আহলে হাদিস গ্রাম, তাই না কি না? তাই আপনাকে একটা কথা সতর্ক করে দিয়ে যাচ্ছি, চারটে বেটি হয়েছে ঠিক আছে, বেটি আপনাকে আল্লাহ দিয়েছে টেনশন সেই করবে, আপনার এত টেনশন নেই, তাড়াহুড়ো করে কোনো মাজার পূজারি পীর ফকিরদের দলে যেন আপনার বেটিকে বিয়ে দেবেন না, এটা যেন মাথায় থাকে। আল্লাহ তাআলা বলছেন মা কানা লিল নবিকি ওয়াল্লাযীনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিন, কখনো কোন মোমেন এবং নবীদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। মুশরিক কারা? যারা আল্লাহকে এক বলে মানে, তারপরও মাজার পূজা, তারপরও গাছের কাছে পূজা, তারপরে এই ক্ষমতার মালিক পীর সাহেব, এইটা মনে যারা করে তারা কি মুশরিক। দয়া করে যেন এদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করতে যাবেন না। আল্লাহ নিজে বলছেন যে এইরকম মুশরিকরা যদি তোমাদের নিকট আত্মীয় হয় তবুও তাদের জন্য দোয়া করা যাবে না। চলুন, আর একটা শব্দ হচ্ছে ফাসিক, আছে না নেই? আছে। ফাসিক কারা? ফাসিক হচ্ছে তারা যারা বড় বড় পাপের সঙ্গে লিপ্ত, খুব বড় বড় পাপ তার সঙ্গে লিপ্ত, এটা পাপ জানার পরেও ছেড়ে দেয় না, এরাকে ফাসিক, বড় পাপ তারপরেও ছেড়ে দেয় না, এরাকে ফাসেক। যেমন পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহারকারী, ও ফাসেক। কি বললাম বুঝলেন? সুদের টাকা খাওয়া, ও ফাসেক। দাড়ি চেঁচে ফেলা, ও ফাসেকদের তালিকায়। অন্যায় ভাবে কাউকে হত্যা করা, এ ফাসেকদের তালিকায়। তবে ফাসেক এর ফেরত আসার উপায় আছে, ফাসেক ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, ফাসেক সে তওবা করলে আবার ইনশাআল্লাহ তার তওবাকে কবুল করা হয়, সে মাফ পেয়ে যায়। তবে ডেঞ্জারাস হচ্ছে মুশরিক আর মুনাফিক। আর একটা শব্দ আছে, কি শব্দ? মুমিনুন, আছে মুমিন। আল্লাহু আকবার, এই শব্দটা নিজের ভিতরে না আনা পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না। মুমিন কারা? এই শব্দটার একটু ব্যাখ্যা করে দিই। সর্বপ্রথম জেনে রাখুন, ঈমান আর মুমিন এ দুটো জিনিস এক না আলাদা? আলাদা। ঈমান আলাদা, ঈমান আনার পরে মুমিন ওটা আলাদা। কি হচ্ছে? জি, মোমেন আলাদা, মোমেন কারা? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
زادتهم ايمانا وعلى ربهم يتوكلون আরে মুমিন তো তারাই, আল্লাহ বলছেন মুমিন তারাই যারা অন্যায় করে, পাপ কাজ করে, ভুল করে, ভুল করার পরে পরে আল্লাহর কথা মনে চলে এলে ভয়ে থর 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 করে কাঁপে, এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ। এই পাপ হয়ে গেলে ভয় লাগে? লাগে? লাগে না। বর্তমানে পাপ হয়ে গেলে ভয় তো লাগে না, আরো পাঁচজনকে বলে বলে বেরিয়ে নিজে আর কি বিশাল কিছু ভাবতে চায়, ভাবতে চায় না? সারা রাত কার সঙ্গে মোবাইলে চ্যাটিং করেছে, কার সঙ্গে অনলাইন করেছে, কার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে, সকালবেলার বন্ধু সৌরভকে ডেকে বলছে শোন তোকে একটা কথা বলি, তুই যে বলছিলিস চান্স লাগাতে পারবি না, দেখ সারা রাত ভিডিও কল। পাপ করেছে, পাপ করেছে, তারপরেও মানুষকে কি বলে বলে বেড়াচ্ছে, এটা কি? এটা মোমেনের পরিচয় নয়। মোমেন সেই দুপুরে বেলা পাপ করেছে, আসর পর্যন্ত ভেবেছে, মগরিব পর্যন্ত ভেবেছে, ঈশার নামাজ পড়ার পরে পরেই আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে দুটো হাত তুলে দিয়ে বলেছে আল্লাহ পাপ যেটা করেছি পৃথিবীর কেউ ক্ষমা করতে পারে না, তুমি শুধুমাত্র ক্ষমাশীল, তুমি ক্ষমা করো, দয়াময় তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। এটা বলতে পারে কে? হ্যাঁ, মোমেন। মোমেন তো সেই পাপ কাজ করার পরে পরেই তার ভিতরে আল্লাহ ভয় চলে আসবে। আল্লাহ আকবার, মানুষ যে কত বড় বড় পাপ কাজ করছে তারপরেও আল্লাহর ভয় আসে না, কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের অন্তরে মরিচা পড়েছে, চোখে তাদের পর্দা লেগে গেছে, তাদের কান যেন ভক্ত হয়ে গেছে, তারা ভালো জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারে না। আল্লাহ তারপরে বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন তো তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। কোরআনের বক্তব্য শুনলে ঈমান বাড়ে না? বাড়ে। আল্লাহু আকবার। মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি বাংলাদেশের, জানেন তো বেঈমান শাসক জেলখানার ভিতরে তাকে ভরে 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 শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়লো না, এখনো দেশের মাটিতে কোনদিন জেলখাতার জেলে ভরার আগ পর্যন্ত ছাড় পেল না। আপনারা দেখেছেন বাংলাদেশের মুফাসসির কোরআন তরুণ যুবক মুফতি আমির হামজা 955 দিন না 50 দিন, 950 দিন অর্থাৎ 3.5 বছর না 3 বছর যাবত জেলখানার ভিতরে থেকে 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 আজকে কয়েকদিন হলো ছাড় দিয়েছে। এটা শাসক, শাসক নেইবলির শয়তান, শয়তানের থেকে খারাপে লজ্জা করে, মানুষকে কোরআন শোনা থেকে বঞ্চিত করেছে। দোয়া করি মুফতি আমির হামজা ভাইয়ের জন্য, যা আল্লাহ অনেক আমার দাওয়াতের মাঠে ফেরত আনুক। আজকে যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, কোরআনের তাফসীর বলে, আল্লাহ তাআলা বলছেন আয়াতুহু, আমার আয়াত তাদের সামনে ছুঁড়ে দিলে মানুষের অন্তর কি হয়? নরম হয়ে যায়। সত্যি কোরআন শুনলে নরম হয় মন, হয় না? হয়। আমি একটা বাস্তব চিত্র দেখেছি এবছরে আমার জীবনের প্রোগ্রাম আপনাদের উত্তর দিনাজপুরের, এখনো দুজন সাক্ষী আছে আমার সঙ্গে গিয়েছিলেন, এবার ওমরা করতে গেলাম, তা আমার সঙ্গে একটা লোক গিয়েছিল আপনাদের উত্তর দিনাজপুরের, কেউ একজন, আমি নাম বলছি না, আরো বিভিন্ন জেলা থেকে গিয়েছিলেন, লোকটা লেখাপড়া জানে না, নাম সই করতে পারে না। আল্লাহু আকবার, কোরআন শুনলে যে ঈমান বাড়ে তার একটা প্রমাণ, নামটা লিখতে পারে না, পাসপোর্টটা উল্টা করে ধরেছে কি সীতা করে ধরেছে এই জ্ঞানটাও তার নাই। ওমরা করতে গেছে, গেলাম কাবায়, গেলাম তওয়াফ করলাম, নামাজের জন্য দাঁড়ালাম, মগরিবের নামাজের যিনি ইমামতি করেন ডক্টর আব্দুর রহমান আস সুদাইস, তিনি কোরআন তেলাওয়াত করেন, হাজি সাহেব ভাইরা ভালো করে জানেন, আর যারা হজে যাননি বিনীত অনুরোধ একবার অন্তত ওমরাটুকু করে আসেন,
আব্দুর রহমান সুদাই যখন কোরআন তেলাওয়াত করে আপনি 5 লাখ টাকা খরচা করে যে হজ করতে গেলেন, এই 5 লাখ টাকা ওর কোরআন তেলাওয়াত শুনলে আপনার সব মনে হচ্ছে কোরআন অবতীর্ণ হচ্ছে। আল্লাহ, এত সুন্দর কণ্ঠ, এমন একটা তেলাওয়াত নেই যে তেলাওয়াতে আব্দুর রহমান সুদাই স্ত্রী কাঁদেন না, এত নরম হৃদয়ের মানুষ। আল্লাহ আকবার, নামাজে দাঁড়ালাম, আল্লাহ আকবার, আব্দুর রহমান সুদাইস তেলাওয়াত করছেন, জাহান্নামের কথা যখন এসে যাচ্ছে তখন ডাক্তার আব্দুর রহমান সুদাইস তিনি 1 মিনিট ধরে দাঁড়িয়ে থাকছেন, এত কান্না করছেন আবেগের বসতে যেন তিনি তেলাওয়াত করতে ভুলে যাচ্ছেন। আবার 2 আয়াত পরে আবার যখন জাহান্নামের কথা আসছে তিনি এত জোরে কেঁদে উঠছেন। বাঙালি হোক, নন বেঙ্গলি হোক, যে যে দেশের হোক না কেন, আরবি বুঝুক আর না বুঝুক সবাই যেন কাঁদছেন। আমি মুমতাজুল ইসলাম, আমি অজর নয়নে কাঁদছি, আমার পাশে যে চাচাটা আপনাদের জেলাতে বাড়ি, অশিক্ষিত লোক, চাচাও দেখছি ঢুকে ঢুকে কাঁদছে। নামাজের পরে বললাম, চাচা আমি না হয় আরবি বুঝি, এই কারণে আমি কাঁদলাম, চাচা তুমি কেন কাঁদলে বলো। তখন চাচা বলছে, মৌলভী সাহেব আমাদের গ্রামে আজ আমার 60 বছর বয়স, এতদিন কোরআন মাজিদ শুনেছি কোনদিন আমার চোখ দিয়ে পানি আসেনি, কিন্তু সত্যি যে কোরআন তেলাওয়াত শুনলে চোখে পানি আসে আমি কাবা এসে বুঝতে পেরে গেলাম। চাচা আমাকে হাওমাও করে কাঞ্চার ধরে বলছে, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত আমি জীবনে কোনদিন শুনিনি, আমি বুঝতে পারছি না, মানে মতলব বুঝি না, কিন্তু কোরআনের তেলাওয়াত শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ বলে, মোমেন তোরা আয়াতু হুজাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোমেনের দ্বিতীয় নম্বরের গুণ হলো, তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে মোমেনের অন্তর যেন গলে যাবে, মোমেনের চোখ দিয়ে যেন পানি ঝরে ঝরে পড়বে, এটা মোমেনের দ্বিতীয় নম্বরের গুণ। তার সামনে কোরআন তেলাওয়াত হলেও, কোরআনের আয়াত তেলাওয়াত হলেই তার মন গলে যাবে। আমাদের মসজিদের ইমাম সাহেব রাখা হয়, একা হয় না, হয়, 4 জন এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য, এগুলো বাস্তব কথা, আপনি স্বীকার করলেও বাস্তব না করলেও বাস্তব। 4 জন এসেছে, একজন তেলাওয়াত করছে পুরো কাবা শরীফের মতো তেলাওয়াত, এত সুন্দর ছেলেটির কণ্ঠ, তা ছেলেটি সবাই পছন্দ করেছে, তা ছেলেটিকে বলছে বেতন কত, তা বলছে বেতন দিবেন 12,000 দিবেন, তা বলছে তাহলে আর আসতে হবে না, আমরা নেই। আর একজন এসেছে কোন রকম কোরআন করেছে, বেতন কত নিবা, বলছে 8,000 দিবেন, বলছে না তাহলে আর হলো না। আর একজন এসেছে মোটামুটি পড়েছে, বেতন কত নিবা, বলছে 6,000, বলছে তাহলে এক কাজ করো, কমিটির সিদ্ধান্ত তুমি থাকবা, আর করা কেউ চান্স পাবে না, তাই না? অন্তত পক্ষে ইমাম নির্বাচন করার আগে সর্বপ্রথম দেখবেন যে তার কোরআন তেলাওয়াতটা কত সুন্দর। অনেক সময় কোরআন তেলাওয়াত সুন্দর হলে সত্যি বলুন, ফজরের সালাত আদায় করতে 2 রেকাত নামাজ যদি মনে হয় 15 মিনিট ধরে কেরাত হয় তবুও বিরক্ত আসবে না, তবুও বিরক্ত আসবে না। বলুন যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আয়াত বলতে নিদর্শনাবলী, আয়াতের বাংলা মানে কি নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে হাজারো নিদর্শন আছে, আছে না নেই, আছে আছে, অনেক নিদর্শন। 2টা 1টা নিদর্শন আপনাকে দেখাই। চাষি ভাইয়েরা মাঠে যান, মাঠে যান না, যান মাঠে গিয়ে বিকালবেলার দিকে দেখবেন কি দেখবেন, আকাশে দেখবেন বক বা অন্যান্য পাখিগুলো ডানা মেলে উঠছে, দেখেন না, দেখেন, দেখবেন 2-4 বার ডানাটা এরকম করার পরে আবার দেখবেন এরকম স্থির করে দিয়ে 1-1.5 মিনিট এরকম দুলে 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 যাচ্ছে, দেখেছেন, দেখেছেন।
আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাও ইলা তৈরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লা আর-রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। মুমিন তারা যারা মাঠে ঘাটে যখন ঘুরবে পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখবে, পক্ষীরা যখন পাখিরা ডানা মেলতে মেলতে ডানাটা এইভাবে যখন স্থির করে দেয়, আল্লাহ বলছেন এই স্থির অবস্থাতে মহাশূন্যের উপরে তাদেরকে কে ঝুলন্ত অবস্থায় রাখে? ইল্লা রহমান, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নাই। সোশ্যাল মিডিয়াতে দেখতে পান একটা নদী, নদীটার একদিকের পানি হল নীল আর একদিকের পানি হল সাদা। আল্লাহ কোরআন মাজিদে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান। কোরআন মাজিদে নাই, আছে সোশ্যাল মিডিয়াতে। একটা জিনিস দেখতে পান কি, কোন একটা নদী একদিকে তার পানি নীল আর একদিকে সাদা, কখনোই দেখবেন না যে এর পানি ওর সাথে মিশে যাচ্ছে, ওর পানি এর সাথে মিশে যাচ্ছে, কখনো কোনোদিন মিশবে না। আল্লাহ বলছেন মাঝখানে আছে গোপন অন্তরাল, পৃথিবীর কোন মানুষের পক্ষে এটা সম্ভব নয়। নীল পানিটা যদি ডান দিকে চলে যায় আর আপনার সাদা পানিটা বাম দিকে চলে আসবে, এটা কার দান? আল্লাহর দান। কত নিদর্শনাবলি আছে। এই আপনাকে একটা জিনিস বলি, এখানে তো কলকারখানা কম, দিনাজপুরে শিল্প কম, আমার কলকাতা এরিয়াতে অনেক শিল্প দেখতে পাওয়া যায়। একটা ডাইসে একটা পেন তৈরি হয়, পেন আয়াত নিদর্শন দেখাচ্ছে, একটা ডাইসে পেন তৈরি হয়। একটা পেন তৈরি করতে গেলে চারটে পাঁচটা ডাইস ব্যবহার করতে হয়। সর্বপ্রথম পেনটা যেটা প্লাস্টিকের ইউজ অ্যান্ড থ্রো পেন, ওটা পেন তৈরি হয়। সামনের যে মুখিটা লাগানো থাকে একটুখানি দেখবেন, ওটা একটা আলাদা ডাইসে হয়। পিছনে যে মানে সিসাটা ভরার জন্য যে ছোট্ট একটা, ওটা আলাদা ডাইস লাগে। শীষ যেটা থাকে ভিতরে ওটা আলাদা ডাইস লাগে। আবার যে লোহার একটুখানি যেটা দিয়ে লেখা হয় ওইটার একটা আলাদা ডাইস লাগে। লাগে কি লাগে না, তার মানে একটা পেন কমপ্লিট করতে গিয়ে ডাইস লাগে পাঁচ থেকে সাত রকমের। আল্লাহকে চিনুন, আল্লাহকে আবিষ্কার করা যায়। আবিষ্কার করা যায়, আবিষ্কার মানে খুঁজে পাওয়া, আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আল্লাহ বলছে আরে মোমেন তো তারাই যারা আমার নিদর্শনাবলী দেখে তাদের ইমান বেড়ে যাবে। বন্ধুরা আমার, আপনার স্ত্রী চারটে বেটি একটাও বেটা নাই, আল্লাহর নিদর্শন দেখাচ্ছি আপনাকে। আপনি আসরের নামাজের পরে মসজিদের ভিতরে বসে আছেন, আপনার বড় মেয়ে গিয়ে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে বলছে আব্বু, বলছে কে? আব্বু বলছে কি? বলছে মা তোমাকে বাড়িতে ডেকেছে, তাড়াতাড়ি এসো। আপনি তার গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছেন এটা আমার বড় মেয়ে, নাম হলো তার নাসিমা। আপনি বাড়ি যেতে দেরি করেছেন, আপনার মেজো মেয়ে সাবার বলছে আব্বা। তা বলছে কি? বলছে মা তোমাকে ডেকেছে। আপনি তাও বাড়িতে গেলেন না, আবার ইমাম সাহেবের সঙ্গে বসে বসে গল্প করছেন। আবার তৃতীয়বার এসেছে আপনার সেজো মেয়ে, এসে বলছে আব্বা। বলছে কি? বলছে মা ডেকেছে, আবার আপনি বাড়ি গেলেন না। ছোট মেয়ে এসে ডেকেছে, আপনি তারপরে বাড়ি গেলেন। আচ্ছা বলুন তো দেখি, আপনার বড় মেয়ে যখন আপনাকে আব্বা বলে ডেকেছে, আপনি গলার আওয়াজ শুনে বুঝতে পারবেন কি পারবেন না যে এটা আমার বড় মেয়ে নাসিমা, এটা আপনার মেজো মেয়ে কারিমা, এটা আপনার সেজো মেয়ে, তার নাম হুজাইফা, আর একটা মেয়ে আছে তার নাম আয়েশা। আপনি তার গলা দেখে বুঝতে পারবেন কি পারবেন না? পারবেন। মিলে নাই রে চেহারাতে আর নেই কো গলার সুরে,
অদ্ভুত তোমার কারিগরি আল্লাহ, দেখেছি সোহাগে ভরে তোমার বড় মেয়ের ডাক শুনলে তুমি বলে দিতে পারো এটা আমার বড় বেটি, এটা আমার মেজ বেটি, একটাই ডাইস থেকে তৈরি হয়েছে, চারজনার গলার সুর চার রকমের, চারজনার দেখতে চার রকমের, এ বলছে আমি টক খাই, বড় মেয়ে বলছে আমি আদা বেশি খাই, আর একজন বলছে কাঁচা পেঁয়াজ বেশি খাই, আর একজন বলছে মরিচ খেতে পারি না, আর একজন বলছে মিষ্টি খুব ভালোবাসে। বিশ্ব নবী নয় স্বয়ং আল্লাহ বলেছে একটা ডাইস থেকে তোর চারটে বেটি দিলাম, চারজনের নাক আলাদা, চারজনের চোখ আলাদা, চারজনের গলার আওয়াজ আলাদা, চারজনের দৃষ্টিভঙ্গি চার রকমের, চারজন চার রকম জিনিস খেতে পছন্দ করে। আল্লাহ বলে আয়াতুহু সাদাতুহুম ঈমানা, মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ হলো তার সামনে যখন আমার নিদর্শনাবলী বলা হবে মুমিনের ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে তার। এইগুলো দেখেন আর ঈমান বাড়ে, দেখে শুধু মজা লাগে, মজা লাগে না কি মজা, অথচ আমরা আল্লাহকে আবিষ্কার করতে পারি না। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তারপরে বলছেন মোমেন আল্লাহর উপরে ভরসা করে, কার উপরে? এই কার উপরে ভরসা করা লাগবে? আল্লাহর উপরে। আপনার বেটিটা খুব সুন্দরী, খুব চমৎকার, মাশাআল্লাহ। ঘটক সাহেব এসেছে আপনার বেটির জন্য একটা ছেলে ঠিক করেছে, ঘটক সাহেব বুঝেন তো, ঘটক যারা ঘটকালি করে ছেলে মেয়ে দেখাশোনা করে বিয়ে দেয়, তা ঘটক এসে আপনাকে বলছে সাইফুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আপনার মেয়ে তো বেশ ভারী সুন্দরী, তখন আপনি বলছেন ভালো হবে না, তোমার ভাবিও তো যে খুব সুন্দরী, কার পেটে ছিল আগে সেটা দেখো। এটা বলে কি বলে না? অনেকজনাই বলে, বলে না বলে? আচ্ছা বলুন তো দেখি, ওর ভাবি সুন্দরী বলে যে বেটি সুন্দরী হবে, এটা কি কোনো সিওরিটি আছে? নাই। কে সুন্দর করেছে? আল্লাহ। অনেক সুন্দরী মায়ের পেট থেকে বিকলাঙ্গ শিশুর জন্ম হয় না, এটা কার দান? আল্লাহর দান। তার মানে তোমার স্ত্রী সুন্দরী বলে, তুমি নিজে সুন্দর বলে, তোমার কন্যা বা পুত্র সুন্দর হয়েছে, এটা তেমন কোনো কথা নয়। সুন্দর করেছে কে? আল্লাহ। নবীজি বলেছেন খায়রিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ ভরসা কার উপরে রাখবে? আল্লাহর উপরে। ছেলেরা তবু একটু আদু রাখে, মেয়েরা তো একদমই রাখে না। আপনার স্ত্রীকে পরীক্ষা করে দেখবেন, ও ছাদে ধান শুকাতে দিয়েছে, ছাদে ধান শুকাতে দিয়েছে সিদ্ধ করে, তা মোটামুটি ধান একেবারে কমপ্লিট, আর পাঁচ সাত মিনিট রোদ্দুরে থাকলে হয়ে যাবে, এই সময়তে একদম ছচ্ছর ছচ্ছর করে বৃষ্টি চলে এলো। আপনার স্ত্রী দেখবেন মিনিমাম চার পাঁচ রকম ভাষাতে গাল দিবে, আল্লাহ তোর আর চোখ নাই, আমার উপরে তোর এত রাগ, আমি যেদিন ধানটা শুকাতে দিলাম সেই দিনই বৃষ্টি দিলি, ওই লেগে তো মাদ্রাসায় টাকা দিই না, ওই লেগে তো চাঁদা পত্র দিই না, কে বলবে কি বলবে না? বলবে রাস্তাতে একজন মারা গেছে, বাচ্চা ছেলে মারা গেছে, তা একজনা মেয়ে কাঁদতে কাঁদতে বলছে আল্লাহ তুই একে কেন দেখতে পেলি, বুড়ো টাকা নিতে পারলি না, একটা বাচ্চা ছেলেকে নিয়ে নিলি, এত নিষ্ঠুর তুই, এটা বলে কি বলে না? অনেকজন বলে, বলে না বলে? এক কথাতে মোমেন সর্ববিষয়ে সর্বক্ষেত্রে ভরসা কার উপর রাখবে? আল্লাহর উপরে। বিপদ আসুক, তুফান আসুক, ভালো কিছু হোক মন্দ কিছু হোক, মানে সচ্ছলতায় থাক অসচ্ছলতায় থাক, সুস্থতায় থাক অসুখে থাক, ভরসা কার উপরে? আল্লাহর, 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 সর্বক্ষণ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। মোমেনের তিন নম্বরের গুণ, চার মোমেনের চার নম্বরের গুণ আল্লাহ দিন ইউকিমুনাস সালাত, মোমেন সালাত আদায় করে, নামাজ পড়ে পাঁচ অক্ত। আপনারা সব পড়েন তো পাঁচ অক্ত নামাজ? পড়ছেন তো? পড়ছেন? আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় সবাই পড়ে, যখন আর বিশেষ ও ব্যাপারে বলে লাভ নাই, যারা পড়ছেন আলহামদুলিল্লাহ, যারা পড়েন না খুব সাবধানে থাকবেন, আপনাদের জন্য কিন্তু ভয়াবহ ব্যাপার আছে। কি বললাম বুঝলেন? মারাত্মক ভয়াবহ ব্যাপার।
একদিন যদি জাহান্নামে থাকতে বলা হয় সেই দিনটা হবে 50,000 বৎসরের সমান। চলুন তারপরে আল্লাহ তাআলা বলছেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মোমেন পাঁচ নম্বরে কি করে? দান করে। মোমেন কি করে? দান করে। যদি বলছেন মলি সাহেব আপনি তো বেশ বলতে 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 ঠিক জায়গায় চলে এলেন, তার মানে এবার মনে হয় কিছু মাল করি চাইবেন নাকি? এখন বাজে 11:30, আমি কিছু চাইবার জন্য আপনার কাছে বলছি না, তবে এতটুকু জিনিস আপনাকে বলি, মোমেনের পাঁচ নম্বরের গুণ ইউনফিকুন, তাকে যে রুজি দেওয়া হয়েছে সে তার থেকে কি করবে? আল্লাহর রাস্তায় খরচা করবে। আচ্ছা একটা চমৎকার হাদিস এবার আপনাদেরকে বলি। আচ্ছা নবীজিকে কেউ দেখেছেন আপনারা? কেউ দেখেননি? কেউ দেখেনি? আমিও মমতাজুল ইসলাম দেখিনি। আচ্ছা একটা হাদিস বলবো, এই কারণে বলছে কিয়ামতের দিনে যেন একটু দেখা হয়, এইরকম ইচ্ছা আছে কার? সবার? একটু হাতটা তুলুন না, ঘুমাচ্ছেন কিনা দেখি। সবার ইচ্ছা আছে না যেন কিয়ামতের দিনে দেখা হয়। আসলে ঘটনা ওটা নাই, ভ্যাক না করলে ভিক মেলে না। কি বললাম বুঝলেন না? কিছু লোক দেখবেন রাস্তাঘাটে এমনিতে বলছে মা দুটো ভিক্ষা দে না, বাপ দুটো দে না, ওকে কেউ দেয় না। আর কিছু লোক চালাকি করে খেঁজুরের গুড় তলাতে নিয়ে উপরে ব্যান্ডেজ করে রেখেছে, এইভাবে রেখেছে আর মাছি পো পো করে উঠছে। আর কিছু বোকা লোক তারা ভাবছে মনে হয় টাটকে অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক রুগী এরকম আমি নিজের চোখে দেখেছি। কিলাম বুঝলেন না? ওই ধুলিয়ান ডাক বাংলাতে একজন বাসে উঠে ভিক্ষা করে, তা আমি জলসা করছি আজকে মনে হয় 10 থেকে 10 বছর হবে, সেই 10 বছর দেখছি ওর পায়ে হয়ে ব্যান্ডেজ লাগানো, আর ওই যে টাটকা ব্যান্ডেজ, মানে ওর জীবনে ঘা ভালো হয় না, বুঝলেন তো? আমি একদিন ওকে বাস থেকে নেমেছে, আমার কাছে টাকা চাইছে, আমি ওর হাতটা ধরেছি, শুনছিস ভাই এদিকে আয় তো, তোকে 5,000 টাকা দেবো, আজকে আমি একটা জিনিস দেখবো। বলছি কি? আমি বলছি তোমার পায়ে কতটা কাটা আছে চলো দেখি, আমার গাড়িতে ওঠো, তোমাকে অন্য কোনো গাড়ি ভাড়া করে তোমার পিজিতে নিয়ে যাবো কলকাতায়। তো বলছি কেন মলি স্যার? চলুন সাইটের দিকে নিয়ে, আমি বলছি পাটা খোল, তো চামড়া তুলে দেবো, আজকে 10 বছর দেখছি তোর পায়ে এরকম। ও আস্তে আস্তে করে চামড়াটা খোলার আগে বলছে মলি সাহেব হালকা একটু গুড় লাগিয়ে দি। কি হইলে? বলছে একটু গুড় দিয়ে দি, তাহলে লোক বুঝতে পারে টাটকা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বললাম বুঝলেন? তা কত যে চিটিংবাজি চলছে, চলছে কি চলছে না? এই গ্রামটার নাম কি? বাঁকাডুমুরিয়া। হ্যাঁ বাঁকাডুমুরিয়া, বলতে গেলে জিভ ভাঙবে না, বাঁকাডুমুরিয়া। যাই হোক ডুমুরিয়ায় বলছি আর কি, বুঝে নেন। এখন ডুমুরিয়ার একটা ছেলে এই গ্রামে প্রতিদিন ভিক্ষা করে, প্রত্যেক দিন তার চাল হয় 1.5 কেজি 2 কেজি করে, প্রতিদিন করে তো 1.5-2 কেজি হয়। আর ওই রসা খাওয়ার ওখান থেকে একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার চাল হয় প্রতিদিন 7 কিলো 8 কিলো। গ্রামের ছেলেটা ডুমুরিয়ার ভাবছে যে আমি গ্রামের ছেলে, আমার চাল দেয় না কেউ, আর ও রসা খাওয়া থেকে আসে, ওর এত চাইল হয় কি করে? নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে, তাছাড়া ওর এত চাইল হচ্ছে কি করে? ছেলেটা খুব চালাক প্রতিবন্ধী ছেলে, ও মনে মনে ভাবছে যে ও কি করে ভিক চায় এটা আমি দেখব। বুঝলেন না? মেয়েটা রসা খাওয়া থেকে এলো ডুমুরিয়া গ্রামে, মাস্টার আব্দুর রহমানের বাড়ির দরজাতে দুপুর 12টার সময়তে। কে আছো? তো বলছে হ্যাঁ কে? তখন মেয়েটা বলছে আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিখে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। বলছে আমি নবীর বেটি ফাতেমা এসেছি গো খালা, মদিনাতে আমার বাড়ি। মেয়েদের মন খুব নরম হয়, হয় না? দেখবেন ওর বাপ মরে গেলেও যেমন কাঁদে, যে মুরগি ডিম পাড়তে পাড়তে মারা গেছে ও মরে গেলেও তেমন কাঁদে, এত মন নরম আমার খালাদের। ঠিক বলছি না ভুল বলছি? খালা তখন ভাবছে হয়তো রূপ সে যে আসলে আসতেও পারে নবীর বেটি, মেয়েদের মনে এরকম আছে না? নেই, সহজে বিশ্বাস করে 1.5 কেজি চাল দিয়ে দিয়েছে। আর একটা বাড়িতে গেল, সুর করে করে বলছে আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা,
ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। কোটের কিলো দিয়ে দিল। মানে গিরামের এই ছেলেটা মনে মনে ভাবছে, ওরে বাবা তো খাতারনাক চিটিং বাজি রে, নবীর বেটির নামে চাল তুলছে, তো নরমাল চিটার নয়। এ ফাতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, দিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটার আর সহ্য হলো না, আস্তে 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 মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলল, আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি ফাতেমা হবি আমি হযরত আলী, চাই যা হবে স্বামী স্ত্রী ব্যাপার মারামারি ভাগ করিলে। ওম মারামারি লেগেছে বুঝলেন তো, স্বামী স্ত্রী ব্যাপার। হ্যাঁ, তার মানে বোঝা যায় ভ্যাট না করলে ভিক মেলে না। নবীকে কারা ভালোবাসেন? লিল্লাহে তাকবীর। আতুন তুন হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে, ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, হাজির বেটা পড়ল ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে, শোনো শোনো গো সুন্দরী, আমার সুতো আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, বলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। বন্ধুরে আমার সহিহ বুখারীর একটা হাদিস বলি, হাদিস বর্ণনা করেছেন কে, নাম হলো তার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশাকে হাদিসের ভাষায় বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবীর সঙ্গে আয়েশার বিবাহ হওয়ার আগে দুইবার আয়েশাকে স্বপ্নেতে দেখানো হয়েছিল। শুধু এখানেই ক্ষান্ত নয়, জীবনে 11,000 মহিলাকে তিনি হাদিস এবং কোরআনের শিক্ষা দিয়েছিলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা মহিলা সাহাবিয়াদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন, আমি খাদিজার বিছানায় শুয়ে থাকলে কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আবু বক্কারের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। সেইখানেই শুধু ক্ষান্ত নয়, বিশ্ব নবী আয়েশাকে আদর করে নাম ধরে ডেকেছিলেন হুমাইরা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশাকে আল্লাহর নবী যখন বিবাহ করেছেন, অন্যান্য যত বিয়ে করেছেন নবীজি, সব স্ত্রীদের একবার করে বিয়ে হয়েছে। খাদিজার আরো আগে দুইবার বিয়ে হয়েছে, একজন নারীকে কুমারী অবস্থায় বিয়ে করেছে, তার নাম হচ্ছে আয়েশা। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে, এ কথা যখন শুনিলাম কানেতে, কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাটিতে, দেখিলাম ও বিবি সদার হাত লম্বা ললি, আমার মুখেতে ও গো পড়ে গেল কালি, হাত লম্বা রক্ত পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জন্যে বাল্লা রাস্তা বেশি করে ক্ষয়, ডুমুরি আর মানুষ শোনান হাদিস টি বোখারির, জয়নাবে আলম দোয়ার আয়েশার মগু ভারি। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী কিয়ামতের দিনে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে বলুন তো? আল্লাহর নবী বলছেন, আয়েশা ওই লোকের সাথে আমার প্রথমে দেখা হবে যে লোকের হাত লম্বা। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, অল্প বয়সের মেয়ে একটা কাঠের লাঠি নিয়ে বিশ্ব নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে
শুরু করে দিলেন, দেখা গেল বিবি সাওদার হাত লম্বা হয়েছে। আম্মা জান আয়েশা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ গে, তাহলে আমি আয়েশা আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না? বিশ্বনবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা লয় দান ভালো যারা করে এই দুনিয়াতে। আয়েশা, আরে যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় রে আয়েশা, ইয়ামতের দিন আমি নবী তার সাথে আগে দেখা করব। চারটি খানি বড় কথা কি বললাম বুঝলেন? সব থেকে কঠিন কাজ পৃথিবীতে কি বলুন তো, জানা আছে? সব থেকে কঠিন কাজ হচ্ছে এই যে নিজের টাকা অন্যকে এমনিতে দিয়ে দেওয়া, খুব কঠিন নয়? খুব কঠিন। অথচ আল্লাহ তাআলা মোমেনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন, আল্লাযীনা ইউকিমুনা সলাত, আরে মোমেন তো তাই সলাত আদায় করবে, তার সাথে সাথে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ রাস্তাতে দান করবে, দান শুরু করি, আল্লাহ রাস্তাতে দান করবে, এটা মোমেনদের গুণ। মোমেনদের অনেক পেরাই যে আছে। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, উলাইকাল মুমিনুনা হাক্কা, আর এরাই তো সত্যবাদী মুমিন, লাহুম দারাজাত, আল্লাহ বলছে মুমিনদের সম্মান বাড়িয়ে দেব, মাগফিরাতুন, তাদের ক্ষমা করে দেব, রিজকুন করিম, উত্তম রুজি দুনিয়াতে ব্যবস্থা করব আমি। তাহলে মুমিন হতে গেলে প্রাইজ কটা? তিনটা। এক, তাদের মর্যাদা দুনিয়াতে বাড়িয়ে দিবে, দুই, তাদেরকে ক্ষমা করে দিবে, তিন, উত্তম রুজির ব্যবস্থা করে দিবে। দুনিয়া দুনিয়া করে আমি আপনি সকলেই ব্যস্ত, তাই না? সকলে। তবে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, আপনি টাকা পয়সা বিবি বাল বাচ্চা যা কিছু যা কিছুই করছেন, যেটা আপনি এখন দিয়ে যাবেন আল্লাহর রাস্তে দান করে, যেখানেই আপনি দেন, এটা হচ্ছে আপনার সব থেকে চির আপন। কি বলছি বুঝতে পারছেন না? চির আপন। আপনি মারা যাবার পরে আপনার নামে কেউ দান করবে এই আশা আপনি কি করিয়েন না? পৃথিবী কেমন জায়গা, আপনাকে আমি একটা ছোট্ট দৃষ্টান্ত পেশ করছি, আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য নয়, অপমান করার জন্য নয়, ঠিক আছে? আপনি আপনি চাচাজি আপনি শুনতে পাচ্ছেন কানে? হ্যাঁ পাচ্ছেন তো, আমার ভাষা বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? আপনি এখানে আসুন, একটা কথা বলি আপনাকে, এখানে আসুন, কিছু ধরবো না, মারবো না আপনাকে, এখানে আসুন, ভয় করছেন কেন? আসুন, আপনি আমার আব্বার থেকে বয়স্ক মানুষ, আসুন, আল্লাহর কসম বলছি, জরিমানা নয়, লোকটাকে অপমান নয়, একদম। আর উনি যেন অপমান না ভাবেন, আমি একটা শিক্ষা আপনাদেরকে দিচ্ছি, শুধু একটা উপদেশ এই লোকটাকে দিয়ে আপনাকে একটা দিচ্ছি, ধরে না। আর আপনি চাচাজি কিছু মনে করিয়েন না, একদম কিছু মনে করবেন না, আল্লাহর কসম আমি আপনাকে অপমান করার জন্য ডাকিনি। কি নাম আপনার? আফজাল হোসেন। আপনার বয়স কত? মোটামুটি 70। আপনার আব্বা বেঁচে আছে? আপনার আব্বা বেঁচে আছে? কত বছর আগে মারা গেছে? 15-16 বছর। আচ্ছা, আপনি এই 15-16 বছর বা 20 বছর ধরে নেন, এই 20 বছরে আপনার আব্বার কবরে গিয়ে কোনোদিন বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও? সত্যিটা বলুন। এ না, যাইনি, ফার্স্টে ফার্স্টে। বসে যান, বসে যান। এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। এর নাম পৃথিবী। ওনার আব্বা, আল্লাহর কসম ওনাকে আমি অপমান করিনি, জাস্ট বোঝানোর জন্যে, ওনার আব্বা কিন্তু সারা জীবন ভেবেছে আমার বেটার আমি ভবিষ্যৎ করছি, ভাবেনি, ভেবেছে। আর ওর ভবিষ্যৎ করতে গিয়ে ইনকাম হারাম হালাল কোনো কিছু দেখেনি, রাত কি রাত জেগে বেটার ভবিষ্যৎ করে গেছে, 20 বছর আজকে মাটির তলাতে শুয়ে আছে, একবারও বেটার টাইম হয়নি, রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগীর, এই দোয়াটা উপহার দেওয়ার সুযোগ হয়নি। এর নাম পৃথিবী। ওই জন্য বলছি, মরে যাবার পরে বেটা কি দান করবোটা ভুলে যান, আপনি এখন জীবিত অবস্থায় দিয়ে যান, এটা আপনার সব থেকে বড় কাজ। কি বললাম বুঝলেন? সব থেকে বড় কাজ। একজনে দিলেন কত? 100 টাকা। অন্তত পক্ষে মুসাফির আছি আমি এই মুহূর্তে, আর মাদ্রাসার প্রতিষ্ঠানের জলসা আপনারা বুঝতেই পারছেন,
আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলছি, দু হাজার এক হাজার পাঁচ হাজার যার কাছে যা আছে যেমন ভাবেই, যার যেমন আর্থিক অবস্থা, আপনারা তেমন ভাবে আল্লাহর হস্তে সহযোগিতা করুন। রাত্রি এখন বারোটা বাজতে যাচ্ছে, ওই জন্যে উপর থেকে শিশির গুলো ঝরে ঝরে পড়ছে, শরীরের এক প্রকারের ক্ষতি করছে, ওই জন্য আপনাকে আর বিরক্ত করছি না। কমিটির তরফ থেকেও আমাকে সিগন্যাল দেওয়া হচ্ছে।